হ্যাঁ আমরা করেছি না যেহেতু পুলিশ থেকে হয়েছে আমরাও মেডিকেল করেছি এই জায়গাত মধ্যে তো ডিবি থেকে সহযোগিতা করেছে আরুন স্যার সবাই সহযোগিতা করেছে ডিবি টিমও সহযোগিতা করেছে যেহেতু মামলা হয়েছে এই মামলা যেহেতু মুখে আসামি ধরেছে আমরা এখন দেখতে চাই তাদেরকে আমাদের কত দূর মনে শাস্তি প্রদান করে তো আমি তাদের কাছে জানাবো এমন যারা শাস্তি প্রদান করবে যাতে আর কোনোদিন কোনো মায়ের বুক এই নির্বাচন নিয়ে যাতে না খালি হয় তাহলে দেখে এই যে অন্যায় হচ্ছে একটা মায়ের বুকটা খালি করতেছে যাকে বাংলাদেশের হতে নির্বাচন কমিশনার চুপচাপ এটা মনে সহ্য করতে পারে কিন্তু বাইরের দেশ তো মনে করে সবাই তো মনে করে এক না যে একটা লোকের মেয়ে কুত্তর মুঠে পিটানো হয়েছে তার মনে করেন হলে ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে সবাই তো আর মানে এক না যে নিরাপত্তা পালন করবে তারা দেখছে আমাকে বাংলাদেশের নির্বাচন কমিশনার এটা নিয়ে মনে করে ব্যর্থতা মনে অর্জন করছে তাই তারা বাইরের দেশে নিলে কথাবার্তা বলছে একটা এমপি ক্যান্ডিডেট তাকে কেন মার হলো আপনি এটা কেন এই সেদিন যে ঘটনা ঘটলো এই ঘটনার দিন মাঠের মধ্যে যে ধস্তাধস্তি হলো সেখানে নাকি আপনি প্রথম তাদেরকে মারপিট করেছেন তাদের উপর চড়াও হয়েছেন হ্যাঁ ওখানে আপনি ভিডিও দেখেছেন যখন আমাকে মনে করেন ওখানে কেন্দ্রে ঢুকতে দেয় না তখন আমি পিস থেকে ওই একটা ছেলে ঘুষি মারে ঘুষি মারলে আমি তখন বলে তাহলে ওই আমি করে আমাকে ঘুষি মারলি কেন এ ঘুষি মারলি কেন আমি এই কথা বলেছি এই এই কথা বলে আমি পুলিশকে বলে ওই ছেলে ঘুষি মারলাম আমি কিন্তু ঘুষি মারলি কেন ঠিক আছে এই কথা আমি বলেছি কিন্তু আমি তার কাছে উস্তে তো জানি আমি কেলে আমি বলতেছি ওই ছেলে ঘুষি মারছে পুলিশকে বারবার বলতে ওই ছেলেকে বলতে পুলিশ কিন্তু করলো কি সকল কিন্তু আমাকেই খেলে ধরে ধরে আছে কিন্তু পুলিশ যখন ঘুষি মারলো সাথে সাথে পুলিশের কর্তব্য ছিল যেহেতু আমি ক্যান্ডিডেট এটা তাদের সামনে যেহেতু ঘুষি মারছে তাদের উচিত ছিল ওই ছেলেকে ডাবতে ধরা ওই জায়গাতে উচিত ছিল কিন্তু মামলাতে যেহেতু একটা হয়েছে যেহেতু মামলাতে মনে করি ডিবিতে মনে করেন মামলা হয়েছে এবং তারা মনে করেন হ্যাঁ আমরা করেছি না যেহেতু পুলিশ থেকে হয়েছে আমরাও মনে করেছি এই জায়গার মধ্যে যেহেতু ডিবি থেকে সহযোগিতা করেছে আরুন স্যার সবাই সহযোগিতা করেছে ডিবি টিমও সহযোগিতা করেছে যেহেতু মামলা হয়েছে এই মামলা যেহেতু মুখে আসামিও ধরেছে আমরা এখন দেখতে চাই তাদেরকে আমাদের কত দূর মনে করি শাস্তি প্রদান করে তো আমি তাদের কাছে জানাবো এমন যারা শাস্তি প্রদান করবেন যাতে আর কোনোদিন কোনো মায়ের বুক এই নির্বাচন নিয়ে যাতে না খালি হয় দারুকা এমবেসি এবং মিশন আপনার পাশে দাঁড়িয়েছে এবং ডেমোক্রেটিক প্রসেস যাতে সাকসেসফুল হয় সেটাকে ত্বরান্বিত করার জন্য আপনার প্রতি তারা সমর্থন জানিয়েছে এটাকে আপনি কিভাবে দেখেন এটাকে আমি সমর্থন অবশ্যই ভালোভাবে দেখে ঝুঁকে দেখতেছি কারণ একটা হলে দেখে এই যে অন্যায় হচ্ছে একটা মেয়ের বুকটা খালি করতেছে যাকে বাংলাদেশের হতে নির্বাচন কমিশনার চুপচাপ এটা মনে সহ্য করতে পারে কিন্তু বাইরের দেশ তো মনে করে সবাই তো মনে করে এক না যে একটা লোকের মেয়ে কুত্তর মুঠে পিটানো হয়েছে তার মনে করেন হলে ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে সবাই তো আর মানে এক না যে নিরাপত্তা পালন করবে তারা দেখছে আমাকে বাংলাদেশের নির্বাচন কমিশনার এটা নিয়ে মনে করে ব্যর্থতা মনে অর্জন করছে তাই তারা বাইরের দেশে নিলে কথাবার্তা বলছে একটা এমপি ক্যান্ডিডেট তাকে কেন মার হলো আপনি এটা নিয়ে কেন কথা বললেন না আপনি কি সামনে আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন না এই সরকারের অধীনে নির্বাচন আর করবেন তিনটে নির্বাচন করেছে প্রথমে 18 সালে নির্বাচন করছে তখন আমি মার খেয়েছি আপনি গত 23-এ উপনির্বাচন করলাম সেখানে ভোটে পাশ করেছি তারা ফলাফল দেয়নি আবার আপনি উপনির্বাচন করলাম ঢাকায় সেবার আমি খান নির্বাচন করছি দুইটা কারণে অনেকে বলছে ভাই আপনি নির্বাচন কেন করেন বারবার নির্বাচন করার একটা উদ্দেশ্য আমি চেষ্টা করেছি ভোটারদের দেখি আমরা আস্তে আস্তে মাঠে আনতে পারি কিনা ধরেন বিরোধী দল কোনো দল নাই তাদেরকে আমি ভোটার আনার চেষ্টা করেছি ভোটার আনতে পারি এবং এতে একটা নির্বাচন করার সুষ্ঠু একটা নির্বাচন করবে সেই নির্বাচন থেকে লোকজন মনে করবে বাইরের দেশ এবং মনে করে প্রধানমন্ত্রী বা একটা মানুষ এটা আসতে আসবে না মানে সুষ্ঠু নির্বাচন হইতেছে আমি এইরকম চেষ্টা করেছি যাতে মানুষ ভোটারদেরকে আমি মাঠে আনতে পারি তারপরে ভোটারদের মনে করেন সুষ্ঠু একটা বাংলাদেশের নির্বাচন হয় এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি অনেকটা না এই সরকারের অধীনে নির্বাচন করবো না এখন আগের থেকে অনেক ভালো দেয় আমার যে ব্যথাগুলো কিছু টাকা যখন আর কিছু ব্যথা দর্শক আপনি দেখতে পাচ্ছেন হিরো আলম তিনি ডিবি কার্যালয়ে এসেছেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সহজ সংবাদ সহসই লাগবে সে করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন দর্শক ঢাকা সদর আসন উপনির্বাচনে হিরু আলমের উপর হামলার অভিযোগ করেছিলেন হিরু আলম এরপরেই আসলে এই সংবাদটি আলোচিত হয় বিভিন্ন সারা দেশে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত এবং বিভিন্ন দূতাবাস বিবৃতি দিয়েছে দর্শক
আজকে হিরু আলম এসেছেন তিনি ডিবি কার্যালয়ে তার যে আসামি রয়েছেন সেই আসামিদের শনাক্তকরণের লক্ষ্যে তিনি এসেছেন আজকে ডিবি কার্যালয়ে ওরে ভাই ভাই একটু সাইড দেন আমরা পাই নাই ভাই একটু সাইড দেন ধরেন 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 উপনির্বাচনে আপনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আসলে এই অনুভূতিটা কেমন লাগছে যে আপনি নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই ব্যাপারটা কি সবে অনুভূতিটা অবশ্যই ভালো অনেকে বলেছিল হিরু আলম হাতে জামানতি বাতিল হয়ে যাবে অনেকে এই কথা বলেছিল এবং মনে করেন আমার থেকে দেখেন বড় বড় দল ওখানে কিন্তু নির্বাচন করেছিল জাতীয় পার্টি করছে জাকের পার্টি করছে আরো অনেক কিন্তু বড় বড় দল করছে কিন্তু তারা কিন্তু জামানত হারাইছে এবং অনেকে বলেছিল এলিসিনের লোক কোনো কেউ ভোট দেবে না আপনারা দেখেছেন আমাকে কিন্তু এলিসিনের লোকেরা কিন্তু বনানের লোকজন ওরা অনেকে লোক ভোট দিয়েছে যারা এই কথা বলেছে আমি অনেকে আপনাকে একটা কথা বলেছিলাম অনেকেই ফেসবুকে আছে লাইভে আছে বড় বড় কথাবার্তা বলে যে হিরু আলমকে ভোট দেবে না এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভুয়া কথা বলেছে কিন্তু সেই হিসেবে আপনারা আমাকে তারা তো ভোট না দিলেন তাহলে তো আমার জামানত বাতিল হয়ে যেত কিন্তু সেই হিসেবে আমি যেহেতু সেকেন্ড পজিশনে আছি সেই হিসেবে গোলসার বনের লোক সবাই ভালোবাসে সবাই আমাকে ভোট দিয়েছে না আমাদের আমরা ইমেল করছি তাদেরকে ইমেলের মাধ্যমে কথা দেখা বিবৃতি দিয়েছে এই জন্য ক্ষিপ্ত হয়েছে অনেকটা যে অন্যান্য বিষয়ে অন্যান্য বিষয়ের সময় হচ্ছে বিবৃতি দেয় না বা কোনো প্রতিবাদ পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে এই বিষয়ে আমি ধিক্কার জানাই কারণ একটা পররাষ্ট্রমন্ত্রী মনে করেন মানে একটা মানুষ মেরে ফেলে দিচ্ছে তাকে নিয়ে তারা কথাবার্তা বলবে না বাইরের দোষ কথাবার্তা বলছে তাদের দোষ হয়ে গেছে তারা এই কথাবার্তা আমি ধিক্কার জানাই এই কথাটা সে ঠিক বলেনি না এটা এখন বলবো না আপনাদের ঠিক আছে বিষয়টা কিন্তু তাদের না বলছি দেখে তারা ব্যবস্থা নিয়েছে সবই আপনাদের জানা হবে না আপনি কি এখন পুরোপুরি সুস্থ হয়ে না না পুরোপুরি জখম আছে ভাই এখন দেখেন আমি সাত খুলে দেখাবো না এই জখমগুলো এখন ডাক দোক আছে দেখেন মারে দর্শক আপনারা দেখছেন যা যা দিনের সমস্ত সংবাদ সহশিল্পী আপনি শেয়ার করে কনবক্স আপনাদের মতামত জানাতে পারেন দর্শক হিরু আলম তিনি এসেছেন ডিবি কার্যালয়ে কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে দর্শক ঢাকা সদর আসন উপনির্বাচনে হিরুর পর যে হামলা হয়েছে অভিযোগ করেছেন সেই হামলার অভিযোগের ভিত্তিতে যেই মামলা হয়েছে মামলার আসামিদের তিনি চিনতে পারবেন কিনা সেই লক্ষ্যে তিনি আসামিদের শনাক্ত করার জন্য তিনি আজকে ডিবি কার্যালয়ে এসেছেন দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার যা যা দিনে সবচেয়ে সংবাদ সরাসরি বিষয় করে কোন হচ্ছে আপনার মতামত জানাতে পারবেন এরই মধ্যে হিরু আলমের উপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছেন এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সরকারের অধীনে তিনি আর কোনো নির্বাচন করবে না তিনি এমনকি পারেন তিনি নিজে একটি দল নিজেই দেখছেন আপনারা জেলা
প্রিয়শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে কি পরিস্থিতি এখন রয়েছে। প্রিয়শক, এই বিষয়ের উপর আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।